তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি কতগুলা প্রশ্ন লিখেছি বোর্ডে। গত ক্লাসটা যে বলেছিলাম যে একটা সমীকরণটা কোন ধরনের, অবশ্যই অরৈখিক সমীকরণ, তার কি বের কর মানে নিয়মটা কি বলেছিলাম গত ক্লাসে। একটা অঙ্ক করেছিলাম যে একটা সমীকরণের সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ যোগজ বা ইন্টিগ্রাল, পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ ইংরেজি হচ্ছে কমপ্লিট, তো এখন যাই বলা যায় না কেন, সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ যোগজ বা ইন্টিগ্রাল নির্ণয় করতে হবে কি অরৈখিক আংশিক অন্তরক সমীকরণের। এখন সেটা আমরা চারপিট পদ্ধতির সাহায্যে, এখন প্রশ্নের মধ্যে কিন্তু চারপিট কথাটা থাকবে না, প্রশ্নটা কিভাবে বুঝতে হবে, অনেক সময় থাকবে, অনেক সময় ধরো থাকলো না, তখন ওই যে বললাম অরৈখিক সমীকরণ থাকবে। অরৈখিক সমীকরণ কাকে বলে সেটা বলেছি তোমাদের। তো এখন বিষয়টা দেখো, আমি 10টা প্রশ্ন লিখেছি, এই 10টা প্রশ্নটা তোমাদের সলভ করবা। আমি প্রথম একটা দেখিয়েছিলাম, আজকেও একটা দেখানোর চেষ্টা করব। সেটা কি, গত ক্লাসে কিন্তু আমি আরেকটাও কথা বলেছিলাম, সেটা কি সম্পূর্ণ যোগজ নির্ণয় সাথে আরো তিনটা সলভ কর মানে সমাধান আসে, তিনটা আসতে পারে পরীক্ষায় বা আসে, সেটা কি কি, সম্পূর্ণ যোগজ বা পূর্ণাঙ্গ যোগজ নির্ণয় করো। তারপরে লিখেছিলাম 2 নম্বরে ব্যতিক্রম যোগজ, 3 নম্বরে সাধারণ যোগজ বা সমাকলন, যাই বলা হয় না কেন। তো এই তিনটা মধ্যে আমাদের সম্পূর্ণ যোগজের পদ্ধতিটা আমি গত ক্লাসে একটা অঙ্ক করিয়ে দেখিয়েছিলাম এবং বলেছি কি সম্পূর্ণ যোগজ থেকে ব্যতিক্রম এবং সাধারণ যোগজ নির্ণয় করতে হবে। তাহলে এখন আজকে আমি একটা এখান থেকে একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন লিখব, সেই প্রশ্নটা লিখে ওই প্রশ্নের জন্য আমরা বা এই প্রশ্নের জন্য দেখো এখানে মোটামুটি অনেক সবগুলার জন্য কিন্তু বের করা যাবে। তো আমি এই প্রশ্নগুলো শুধু দিলাম তোমাদের সম্পূর্ণ যোগজ নির্ণয়ের জন্য, যেটা খ বিভাগে প্রশ্ন আসবে। আচ্ছা, এখন গ বিভাগের প্রশ্ন যদি আসে তাহলে একটা প্রশ্ন মধ্যে থাকবে কি কি, যে সম্পূর্ণ যোগজ বের করো, ব্যতিক্রমী বের করো, সাধারণ যোগজ বের করো, এরকম আসতে পারে। তাহলে এখন একটা প্রশ্ন আমরা একটু লিখি, যেমন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল টু কিউ জেড, কিউ জেড এর আর সম্পূর্ণ ছাড়া কিন্তু ব্যতিক্রম বা সাধারণ যোগজ নির্ণয় করা কিন্তু সম্ভব না। তো তাহলে এর এর সম্পূর্ণ তারপরে ব্যতিক্রম ও সাধারণ যোগজ নির্ণয় করো। যোগজ বা সমাকলন নির্ণয় বা ইন্টিগ্রাল নির্ণয় 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 করো প্রশ্ন ধরো এরকম, আমি এরকম প্রশ্ন আসবে, তো এখন এটা কিভাবে করব। তাহলে আমি প্রথমে কি সম্পূর্ণ যোগজ বের করতেই হবে, নাহলে ব্যতিক্রম সাধারণ বের করতে পারা যাবে না, আর সম্পূর্ণ তো চেয়েছি, না চাইলেও একটা কথার কথা, ধরো চাওয়া হইলো না কিন্তু ব্যতিক্রম আর সাধারণ চাইলো, তাহলে সম্পূর্ণ না বের করে ব্যতিক্রম বা সাধারণ বের করা যাবে না। তাহলে আমাদের চারপিটের প্রশ্নটা পেয়ে তো দেওয়া আছে, এটা লিখবো, আমি লিখছি না, হ্যাঁ তোমরা লিখে নিবে, এটা অনেকবার বলেছি কিভাবে করতে হবে, তো দেওয়া আছে এইটা। তারপরে কি করবে, ধরি
ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ, এটা সমান ওই ওইটাকে এক পাশে এনে সমীকরণটাকে যেটা দেওয়া জেড মাইনাস কিউ জেড ইকুয়াল টু জিরো এই আকারে লিখতে হবে, এটাকে আমরা 1 নং দিয়ে রাখবো। তো এখন ইয়েটা কি করতে হবে, প্রশ্নটা পেয়ে আমাদের কাজ কি, এক্স ওয়াই জেড পি কিউর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে ফেলবো। তাহলে আমাদের আসবে কি, ডেল এফ বাই ডেল এক্স, এক্স কিন্তু নাই আমার সমীকরণে, তাহলে জিরো, ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এটাও নাই জিরো, তারপরে কি ডেল এফ বাই ডেল জেড, জেড জেড কিন্তু দুই জায়গায় আছে, সেটা কি কি দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু জেড, জেড কে করলে 1, তার মানে থাকলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ জেড, মানে মাইনাস কিউ থাকবে, জেড কে করলে 1, ডেল এফ বাই ডেল জেড আসলো, তারপরে রইল কি ডেল এফ বাই ডেল পি, পি কোথায় আছে, শুধুমাত্র পি আছে পি স্কোয়ার জেড, তার মানে থাকবে আমাদের পি স্কোয়ারে করলে 2 পি ইন্টু জেড থাকবে, তারপরে ডেল এফ বাই ডেল কিউ, এখানে আছে কোথায় কোথায় কিউ স্কোয়ার জেড মাইনাস কিউ জেড, এখানে এই দুইটার মধ্যে কিউ আছে, তাহলে প্রথম কিউ স্কোয়ার জেড করলে আসবে 2 কিউ জেড, আর মাইনাস কিউ জেড মানে কিউ কে করলে 1, আর শুধু জেড থাকবে। তাহলে আমাদের আংশিক অন্তরীকরণ করা শেষ, এখন আমাদের কি করতে হবে, আমরা লিখব চার পিটের সহায়ক সমীকরণ। তাহলে চার পিটের সহায়ক সমীকরণ কি, আমাদের সমীকরণটা বিএক্স বাই মাইনাস ডেল এফ বাই ডেল পি ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস ডেল এফ বাই ডেল কিউ ইকুয়াল টু ডি জেড বাই মাইনাস পি ডেল এফ বাই ডেল পি মাইনাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল কিউ ইকুয়াল টু ডিপি বাই ডিপি বাই ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড ইকুয়াল টু ডি কিউ বাই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড। আমরা মানগুলো বসিয়ে দিব, ডিএক্স বাই ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পির মান কত, 2 পি জেড, তাহলে আমি এখানেই বসিয়ে দিচ্ছি, এটা হলো 2 পি জেড, তারপরে ডেল এফ বাই ডেল কিউর মান মাইনাস 2 কিউ জেড মাইনাস জেড। আচ্ছা, তারপরে আমাদের আসতেছে ডেল এফ বাই ডেল পি, এখানে আসবে 2 পি জেড, আচ্ছা পরে মাইনাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল কিউ, এখানে আসবে 2 কিউ জেড মাইনাস জেড, আচ্ছা ডিপি বাই ডেল এফ বাই ডেল এক্স, ডেল বাই ডেল এফ বাই ডেল এক্স এর মান কত, 0, আচ্ছা তারপরে কি পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড, তাহলে ডেল এফ বাই ডেল জেড এর মান আমাদের আসছে পি ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ, আচ্ছা তারপরে আমাদের আছে ডেল এফ বাই ডেল ওয়াই 0, 0,
ডেল এফ বাই ডেল জেড এর মান আসতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ। আচ্ছা এখন আমাদের ইয়েটা কি আসবে, ডেল এফ বাই ডেল ওয়াই, তাই না? ডেল এফ বাই ডেল ওয়াই এর মান আমাদের প্রশ্নটা কি ছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা আমাদের ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই। ডেল এফ বাই ডেল ওয়াই এর মান কিন্তু আসতেছে, সেটা হলো কি, আমাদের এখানে ডেল এফ বাই ডেল ওয়াই এর মানটা কি আসবে, এটা এখানে আমি আবার লিখি। আমাদের প্রশ্নটা কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই, আমি কিন্তু জিরো বোধহয় লিখেছিলাম, এটা জিরো না, ওয়াই, এটা ওয়াই তো, ওয়াই হলো কিউ জেড ইকুয়াল টু জিরো, এটা তো আমাদের প্রশ্ন, মানে ইয়েটা সমীকরণটা। তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই এর মান কিন্তু আমাদের আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে আমাদের বসাতে হবে, এটা জেড না, এটা আমার প্রশ্নটা কিন্তু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই, আমি মনে হয় জেড লিখেছি। তাহলে আমাকে আরেকটু আরেকবার একটু সমীকরণটাকে লিখে আমরা আগে ডেল এফ বাই, সমীকরণটা আমাদের হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই হবে, আমি জেড লিখেছিলাম, কিউ জেড ইকুয়াল টু জিরো। আমরা এখান থেকে ধরো ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ, এটা এটা ধরলাম, তাহলে আমরা ডেল এফ বাই ডেল এক্স, এক্স নাই মানে জিরো, তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই আসবে, সেটা কি আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তারপরে আমাদের কি আসবে, ডেল এফ বাই ডেল জেড, ডেল জেড শুধুমাত্র মাইনাস কিউ আসবে, যে এখানে শুধু আছে, আমার আগের ইয়েটা প্রশ্ন লেখায় ভুল হয়েছে, ঠিক করে নিবে। তো এখন মাইনাস কিউ হলো ডেল এফ বাই ডেল জেড, আর কি আমাদের আরো বের করা বাকি আছে, ডেল এফ বাই ডেল পি। তাহলে ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি হচ্ছে টু পি ওয়াই। আচ্ছা আরেকটা কি হবে, ডেল এফ বাই ডেল কিউ, সেটা হবে টু কিউ ওয়াই মাইনাস জেড। এখন আবার একটু কারেকশন করি, ওই ওয়াই লেখার ভুলের জন্য কিন্তু ভুল হচ্ছিল। আচ্ছা ডিএক্স বাই কি মাইনাস ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি মানে টু পি ওয়াই, এখানে ওয়াই হবে। তারপরে ডিওয়াই বাই মাইনাস ডেল এফ বাই ডেল কিউ, এটা কি হবে, এটা ঠিক আছে। তারপরে আমাদের ডিজেড বাই মাইনাস পি ইন্টু ডেল এফ বাই ডেল পি, এখানে হবে টু পি ওয়াই। তারপরে মাইনাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল কিউটা আবার ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে ডিপি বাই ডেল এফ বাই ডেল এক্স তো জিরো, ঠিক আছে, প্লাস পি ইন্টু আমাদের কি ডেল এফ বাই ডেল জেড, ডেল এফ বাই ডেল জেড হচ্ছে মাইনাস কিউ। তারপরে ডি কিউ বাই ডেল এফ বাই ডেল ওয়াই মানে ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল ওয়াই বললো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পরে কি প্লাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড, ডেল এফ বাই ডেল জেড হচ্ছে মাইনাস কিউ। এখন একটু ইয়ে করে নেই, সলভ করে তারপরে আমরা এটাকে সমীকরণ নাম্বার দিব, ডিওয়াই বাই মাইনাস টু কিউ জেড মাইনাস জেড, টু কিউ জেড না, এটা টু কিউ ওয়াই, হ্যাঁ ওয়াই, এটা ওয়াই ওয়াই, তা টু কিউ ওয়াই মাইনাস জেড, ওই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই কিন্তু, হ্যাঁ। আচ্ছা তারপরে ডি জেড বাই মাইনাস পি ইন্টু টু পি ওয়াই মাইনাস
কিউ ইন্টু টু কিউ আই মাইনাস জেড ইকুয়াল টু ডি পি বাই মাইনাস পি কিউ ইকুয়াল টু ডি কিউ বাই, এই যে আমি একটু সরল করে নিলাম, নিব কেন, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যে ডি কিউ নিচে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কিউ ইন্টু মাইনাস কিউ মানে মাইনাস কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকবে শুধু পি স্কোয়ার। এখন আমি এটাকে 2 নং দিব। তো তোমাদের গত ক্লাসে তো বলেছি যে আমাদের উদ্দেশ্যটা কি, এই সহায়ক সমীকরণ থেকে পি অথবা কিউ এর মান বের করা। তো এখন কোন 2টা অনুপাত নিলে আমাদের পি কিউ এর মান বের করা সুবিধাজনক হবে সেটা কি দেখো, লাস্টের 2টা যদি নেই অর্থাৎ 4 এবং 5, এখন লিখবো 2 নং হতে চতুর্থ ও পঞ্চম অনুপাত নিয়ে পাই, দেখো ডিপি বাই মাইনাস পি কিউ ইকুয়াল টু ডি কিউ বাই পি স্কোয়ার। এখন এই 2টার থেকে দেখো আমরা পি আর পি কাটা দিতে পারি, মানে ক্যান্সেল করতে পারি উভয় পাশে, তাহলে আমাদের কি থাকবে ডিপি বাই মাইনাস কিউ ইকুয়াল টু ডি কিউ বাই পি। এখন এটা সমাকলন যেহেতু করতে হবে, তার মানে পি এর সাথে ডিপি থাক, তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে পি ইন্টু ডিপি ইকুয়াল টু মাইনাস কিউ ডি কিউ। তা এখন সমাকলন করব, তাহলে পি কিউর মান চলে আসতেছে, সমাকলন করে পাই। এখন সমাকলন করে পাই, আচ্ছা এখন কথাটা দিয়ে দিলাম, তাহলে পি ডিপি মানে কি, সমাকলন করলে হবে পি স্কোয়ার বাই টু ইকুয়াল টু মাইনাস কিউ ডি কিউ মানে মাইনাস কিউ স্কোয়ার বাই টু সমাকলন করছি, আর প্লাস একটা ধ্রুব সংখ্যা লিখবো সি বা সি ওয়ান যাই বলি না কেন। এখন একটা জিনিস দেখো, এই যে টু আছে, টু উভয় নিচে আছে, টু দিয়ে যখন ইয়ে করে দিব গুণ করে দিব ধ্রুব সংখ্যাটার, এই জন্য আমি আপাতত সি ধরি, বা পি স্কোয়ার দেখো পি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2 সি লিখলাম, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্টটা যেহেতু এক পাশে রাখি। আচ্ছা এই যে 2টাই দেখো আমাদের কাজের সুবিধার্থে ধ্রুব সংখ্যাটাকে আমরা এক এক সময় এক এক রকম নিব। তো এখন এইখানে যেহেতু পি বা কিউ এর মান বের করব, পি এর উপরেও স্কোয়ার 2 আছে আর কিউ এর উপরেও আছে, তার মানে একটা রুটের ঝামেলা আসবে, তা এই সিটা আবার আমার কি স্কোয়ার নাই, এই জন্য আমরা কনস্ট্যান্ট 2 সিটাকে আমরা একটা অন্যরকম কনস্ট্যান্ট ধরলাম, সি ওয়ান স্কোয়ার ধরি, তাহলে আমাদের কাজের সুবিধা হবে, পরবর্তীতে যখন আবার সমাকলন করব সুবিধা হয়। এটা কিন্তু ধরা যেতেই পারে, কারণ ধ্রুব সংখ্যা এনে লিখবো আমরা, ধরি 2 সি ইকুয়াল টু সি ওয়ান স্কোয়ার, তাহলে আমাদের স্কোয়ার আকারে ধরলাম, ওই যে যদি এগুলো এক ভাগ থাকতো ওই যে পিটা অথবা কিউটা, তাহলে আমার না ধরলেও চলতো, তাহলে এখন আমরা এখান থেকে পি এর মান বের করব, তাহলে ধরো বা কিউ এর মান যাই বলো না কেন একটার মান বের করলে, তা আমি সিরিয়ালে যাই, পি স্কোয়ার ইকুয়াল টু আসবে কি সি ওয়ান স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অতএব পি লিখবো আমরা কি রুট ওভার দিয়ে লিখবো সি ওয়ান স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ধরো এটা 3 নং। আমি এটা কেন নাম্বারিং করলাম, তোমাদের গত ক্লাসে বলেছি যে আমাদের যে পি কিউর মানটাই যেন কোনো ক্রমে ওই পি এর মধ্যে কিউর মান বা কিউর মধ্যে পি এর মান থাকবে না, পি বা কিউ এর মানটা এক্স ওয়াই জেড
আর কনস্ট্যান্ট এই আকারে আর থাকতে হবে। তা আমাদের দেখো পি এর মানের মধ্যে কিন্তু কিউ স্কয়ার আছে, মানে কিউ আছে, তার মানে এটা আমাদের এখনো পারফেক্ট মান হয় নাই, কিন্তু আমরা আপাতত কিউ এর মানটা বের করি। তাহলে এই যে পি এর মানটা নিলাম সমাকলন করার পরে, এই মানটা সব সময় কি করতে হবে, যে প্রদত্ত সমীকরণে বসিয়ে কিউ এর মান বের করতে হবে। একইভাবে যদি এখান থেকে কিউ এর মানও বের করতে, তাহলে ওইটা প্রদত্ত সমীকরণের মাধ্যমে আমাদের পি এর মান বের করতে হতো। তাহলে আমরা এখন লিখব, ও যে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম যে, তাহলে লিখব যে 1 এবং 3 হতে পাই, মানে 3-এর অর্থাৎ এইটাই যে পি এর মানটা আমরা 1-এ বসাবো, হতে পাই। তাহলে আমাদের সমীকরণটা ছিল কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইনটু ওয়াই মাইনাস কিউ জেড সমান সমান 0, এরকম তো ছিল। তো এখানে আমাদের পি এর মানটা বসিয়ে আমাদের বের করতে হবে ওই কিউ এর মান। তাহলে আমাদের এখানে পি স্কোয়ার মানে কি, পি স্কোয়ার মানে 3 নং এর পি স্কোয়ার, তাহলে আমাদের এনে বসিয়ে দেই। পি স্কোয়ার মানে কি হবে, সি ওয়ান স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার ইনটু ওয়াই, এভাবে আমাদের মানটা আছে, তাই না? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইনটু ওয়াই আছে, এভাবে আছে। তো এখন আমাদের দেখো এখানে কিউ স্কোয়ার ক্যান্সেল, তো এখানে থাকে কি, সি ওয়ান স্কোয়ার ওয়াই মাইনাস কিউ জেড ইকুয়াল টু 0। আমাদের কিসের মান বের করতে হবে, কিউ এর মান। তাহলে আমাদের কি আসবে, সি ওয়ান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কিউ জেড, অতএব কিউ ইকুয়াল টু সি ওয়ান স্কোয়ার ওয়াই বাই জেড, মনে করো এটা 4 নম্বর। এখন আমাদের কিন্তু দেখো কিউ এর মান কিন্তু একটা এক্স ওয়াই জেড কনস্ট্যান্ট, এই এই 3-4টা যে মানে আকার আসতে হবে। যে আমাদের দেখো কিউ এর মানটার মধ্যে কিন্তু ওয়াই জেড ও আছে, একটা কনস্ট্যান্ট ও আছে, তার মানে কিউ এর মানটা পারফেক্ট। তো এখন আমাদের পি এর মানটাকেও পারফেক্ট করতে হবে। তাহলে আমরা কি করব, 4 এবং 3 হতে পাই, মানে অর্থাৎ 4-এর যে কিউ এর মানটা আমরা 3-এ বসিয়ে দেব। তাহলে পি ইকুয়াল টু কি আসতেছে, রুট ওভার সি ওয়ান স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কি হবে, সি ওয়ান স্কোয়ার বাই ওয়াই বাই জেড হোল স্কোয়ার, কিউর মানটা বসিয়ে দিলাম। তো আমাদের ভিতরে ক্যালকুলেশন করলে কি হবে, সি ওয়ান স্কোয়ার মাইনাস সি ওয়ান টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে কত, কিউর মানটা আমাদের এই পাশে একটু রেখে দেই, কিউ ইকুয়াল টু আমাদের আসছে কত, কিউ ইকুয়াল টু আসছে সি ওয়ান স্কোয়ার ওয়াই বাই জেড। আর পি কত এখনো কাজ করে না, ধরো আমি যদি সি ওয়ান স্কোয়ার কমন নেই, এটা একটু ইয়ে করার জন্যে ইকুয়াল টু রুট ওভার এর ভিতরে আমি ধরো সি ওয়ান স্কোয়ার কমন নিলাম, তাহলে কি আসবে, 1 মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। এটাকে একটু লঘিষ্ঠকরণ করি, তাহলে সি ওয়ান স্কোয়ার বাইরে নিয়ে আসলে একটা সি ওয়ান বাইরে রইলো, সি ওয়ান স্কোয়ার এর বর্গমূল করে, আর ভিতরে যদি আমি এভাবে লিখি যে জেড স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, তাই না? তাহলে জেড স্কোয়ার এর বাইরে নিয়ে আসলে কি হবে, আমি ধরো এটা জেড স্কোয়ার বাইরে নিয়ে আসলাম, তাহলে বাইরে হলো জেড হয়ে গেল, তাহলে সি ওয়ান বাই জেড বাইরে, রুট ওভার ওটা রইলো। তাহলে পি এবং কিউ এর মান, এবং দেখো এখন পি এর মানটা কিন্তু পারফেক্ট, কারণ পি এর মানের মধ্যে কনস্ট্যান্ট এবং ওয়াই জেড আছে, এখানে আর কোনো কিউ নেই। তাহলে আমাদের আমরা কি এখন dz সমান সূত্র কি, যেটা আমরা লাস্ট সম্পূর্ণ যুগজের জন্য সমাকলন করি,
মানে সমাকলনে সম্পূর্ণ যোগজ বা সমাকলনের জন্য যে সূত্রটা আমরা ইউজ করি সেটা কি? dz সমান pdx প্লাস কিউ dy। এখন আমরা p এর মান বসিয়ে দিব, p এর মান কি? c1 বাই z রুট ওভার z স্কোয়ার মাইনাস c1 স্কোয়ার y স্কোয়ার প্লাস কিউ এর মান কত? c1 স্কোয়ার y স্কোয়ার c1 স্কোয়ার y বাই z dy। এখন সমাকলন করব, dz সমান সমান আমাদের এই আসলো। এখন সমাকলন কি করতে হবে এটা তোমাদের দেখে বুঝতে হবে। যেমন dz, dz এর সাথে z থাকবে, আর dx এর সাথে x সম্বলিত রাশি থাকবে, আর y এর সাথে y সম্বলিত। এখন আমাদের যদিও এখানে x নাই, কিন্তু y এবং z এর আছে। দেখো এখানেও ওই যে p এর মানের মধ্যে yz, আর dy এর কিউ এর মানের মধ্যে yz। তার মানে আমাকে y আর z এই দুইটার মধ্যে কাজ করা যাবে, আর dx কে আলাদা করব। তো প্রথমে আমরা একটু সুবিধাজনক ভাবে একটা কাজ করে নেই, যেটা সুবিধা হবে সেটা কি, এই যে দুইটার নিচে z আছে, z দিয়ে আগে এই পাশে গুণ করে দিলাম, মনে করো এটা। আচ্ছা ইকুয়াল টু কি লিখবো? c1 রুট ওভার z স্কোয়ার মাইনাস c1 স্কোয়ার y স্কোয়ার dx প্লাস c1 স্কোয়ার y dy। এখন আমরা যেটা করব, দেখো আমরা কি করব, dz মাইনাস c1 স্কোয়ার y dy ইকুয়াল টু, যেহেতু আমি বললাম x সম্বলিত কোনো রাশি নাই, তাহলে x টা শুধু dx টাকে আলাদা করব। তাহলে c1 রুট ওভার z স্কোয়ার মাইনাস c1 স্কোয়ার y স্কোয়ার dx। এখন dx কে আলাদা করব, তো dx এর সাথে যে যে যেখানে z আর y আছে, এই রাশি এই যে রুট ওভার এর এটা দিয়ে উভয় পাশে ভাগ করে দিব। তাহলে আমরা লিখব c1 স্কোয়ার y dy বাই রুট ওভার z স্কোয়ার মাইনাস c1 স্কোয়ার y স্কোয়ার, এটা তো ভাগ করে দিলাম ওই পাশে, আর ওই পাশে আমাদের থাকবে c1 dx। এখন কেন করলাম এখন বুঝতে পারবে। এই যে এখন দেখো এই যে বাম পাশেরটাকে সমাকলন করা যাবে, সেই জন্য কি করতে হবে, দেখো আমি রুটের ভিতরের এটাকে আমরা অন্য একটা চলকের সাহায্যে ধরব। তাহলে এখন আমি সাইডে দেখো লিখছি, ধরি z স্কোয়ার মাইনাস c1 স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু, ধরো t ধরলাম, তাহলে আমাদের আসবে কি, দেখো উভয় পাশে অন্তরীকরণ করছি, তাহলে 2z dz মাইনাস y স্কোয়ার, এখানে কনস্ট্যান্ট ঠিকই থাকবে, y স্কোয়ার এর হবে 2y c1 স্কোয়ার dy ইকুয়াল টু dt। তা এই এই আংশিক অন্তরীকরণ করলাম একটা অন্য ভেরিয়েবল বা চলক ধরে, t ধরলাম। এখন কেন এটা, দেখো একটা জিনিস দেখো, এই যে দেখো এখানে যদি আমি 2 কমন নিই, তাহলে এই যে উপরের এই পার্টটা চলে আসে, এই জন্যই এটাকে t ধরে, কিন্তু দেখো আমাদের সমাকলন ইজি হয়ে যাবে। তাহলে আমাদের এখন কি করতে হবে, ধরো মানগুলা বসিয়ে দিই। আচ্ছা আমাদের হলো এখান থেকে মানটা আমরা বের করব, z dz 2 যদি কমন নেই, তাহলে z dz মাইনাস c1 স্কোয়ার y dy ইকুয়াল টু আমরা লিখবো হাফ dt। এখন আমরা এইখানে এইখানে বসিয়ে দিব, দেখো কি আসে, তাহলে উপরের পোর্শনটা হবে আমরা লিখবো হাফ dt, আর নিচে কি লিখবো রুট ওভার t।
এগুলো তো সমাকলন করতে গিয়ে যে আমরা প্রতিস্থাপন করি, এটা তো তোমাদের জানাই, তো এটা সমান আমরা সি ওয়ান ডিএক্স লিখব। আচ্ছা এখন দেখো, রুট টি মানে টি টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, ইনভার্স হাফ। তাহলে আমাদের কি আসতেছে দেখো, আমরা লিখব টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি, আর ওই যে হাফ ডিটি যে আছে সেই হাফ মানে কিন্তু টু নিচে নামলে টু গিয়ে আমাদের এটার সাথে আমরা গুণ করে দিলাম। তাহলে এইটার সমাকলন কি হবে, সমাকলন করলে আমরা এখন সমাকলন করলে কি লিখবো, সমাকলন করে টি টু দি পাওয়ার মাইনাস হাফ কত হয়, টি টি এর উপরে মাইনাস হাফ প্লাস ওয়ান মানে হাফ, আর নিচে হাফ, সমাকলন করলাম। আর এদিকে কি হবে, টু সি ওয়ান এক্স, আর একটা কনস্ট্যান্ট ধরো নিলাম সি টু, এটা আমাদের সমাকলনের কনস্ট্যান্ট। তো এখন আমাদের কি করতে হবে দেখো, তাহলে আমাদের আসবে টু টি টু দি পাওয়ার হাফ টু সি ওয়ান এক্স প্লাস সি টু। আচ্ছা এখন আমাদের দেখো, এই যে টি এর মান তো আমরা কি, আমরা তো টি এর মান ধরেছি, টি তো ছিল না আমাদের, তাহলে আমাদের ইয়েটা কি আসবে, টি এর মানটা এখন বসিয়ে দিব। টি এর মানটা কিভাবে বসাবো দেখো, আচ্ছা এখন দুই দিয়ে আমরা ভাগ করে নিই, তাহলে এটা সরলটা হয়, সেটা দুই দিয়ে ভাগ করলে টি টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু সি ওয়ান এক্স প্লাস হাফ সি টু। এই হাফ সি টুটাকে আবার আমরা এইরকম ভগ্নাংশ আকারে রাখবো না, তোমাদের তো অনেকবার বলেছি কনস্ট্যান্ট গুলো আমরা নিজেদের মতো করে নিতে পারি কাজের সুবিধার্থে। তাহলে আমাদের টি এর মানটা কত ছিল আমাদের, আমরা ধরেছিলাম জেড স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না, আমাদের এটা ছিল টি এর মান, এটার উপরে আমাদের হাফ লিখলাম, মান টি এর মান বুঝালাম, আর এই পাশে সি ওয়ান এক্স, আর এই কনস্ট্যান্টটাকে ধরো হাফ সি টু কে আবার সি টুই নেই অথবা অন্য একটা নেই, হাফ সি টু ধরো আমরা নিলাম সি থ্রি, এখানে লিখতে হবে ধরি হাফ সি টু সমান সমান সি থ্রি। এখন দেখো এই যে হাফ, এই হাফটাকে আরেকটু সরল করার জন্য আমরা উভয় পাশে বর্গ করে দিই, তাহলে আমাদের আসবে জে স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি ওয়ান এক্স প্লাস সি থ্রি হোল স্কোয়ার, লিখবো বর্গ করে। এই যে আনসারটা আসলো, এই যে হোল স্কোয়ার, এটাকে আর বাঙাইতে হবে না, এটা কিন্তু সম্পূর্ণ যোগজ, এটা হলো এটি এটি সম্পূর্ণ যোগজ, মানে আমাদের তিনটা অংশের প্রথমটা আনসার শেষ। এখন এই যে এইটা থেকে আমরা কিন্তু আর এটার মধ্যে আমি কি বলছি, যখন একটা একটা আনসার ফাইনালি আনসার লিখবে তখন কিন্তু সাথে এবং যেখানে যে কনস্ট্যান্ট গুলা অর্থাৎ ধ্রুবক গুলাকে লিখতে হবে যে ইচ্ছামূলক ধ্রুবক, তাহলে এখানে এবং এটি এটি সম্পূর্ণ যোগজ এবং এখানে এবং এখানে লেখার দরকার নেই, এবং সি ওয়ান সি থ্রি ইচ্ছামূলক ধ্রুবক, এটা কিন্তু আমাদের প্রথম অংশের আনসার শেষ। এই আগামী ক্লাসে আমি এখান থেকে ব্যতিক্রম, এই এখান থেকে স্টার্টিং করব যে সম্পূর্ণ যোগজ, আর তোমরা যখন পরীক্ষায় আসবে তখন এটাকে কিন্তু একটা
ওই যে আমাদের যত পর্যন্ত নাম্বারিং করেছিলাম সমীকরণ, এটাকে একটা নাম্বারিং করে পরে ব্যতিক্রম এবং সাধারণ যোগাযোগ বের করতে হবে। তো আগামী ক্লাসে আমি বাকি দুইটা শেষ করাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। তো তোমরা সকলেই ভালো থাকো।